শিব পার্বতী, বাবা ভোলেনাথ, বাবা মা সবই ইয়াতে আছে। প্রত্যেকটো মূর্তি বিগ্রহ দেখা বহুত ধুনীয়া আর ভালো, আপনি দেখা পাব। আর বাবা শিব যেটো আগ অর্জুনের লগত কিরাত হোক লই পেলায় যেটো সংঘর্ষ হয়েছিল সেটা আপনি দেখা পাব। তারপর আপনি শ্রীকৃষ্ণ, আপনাদের শ্রীকৃষ্ণের যেটা প্রকাশর বধ সেইটাই চাব পাৰিব আপনাদের। তারপর হলির দৃশ্য আপনি চাব পাৰিব। তারপর ইয়াতে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী একটা দৃশ্য, যত মানে পার্বতী শ্রীকৃষ্ণ আছে, তার দৃশ্যটো ইয়াতে আপনাদের চাবলে পাব। তারপর ইয়াতে মা দুর্গা জগদ্ধাত্রী গৌরী আহন চাব পাৰিব, বহুত ধুনীয়া। হ্যাঁ, আমি অল্প আগবাড়ি আমি চাম। শ্যামা মা আমি কালী বলে কোম, রূপর তলত আছে শিব, শিব বাবা। তারপর আপনাদের ইয়াতে চাব পাৰিব কেনেকে নল আর কুবের দুখন শ্রীকৃষ্ণের দ্বারা উদ্ধার হওয়া সেটা একটা দৃশ্য ইয়াতে আছে। তারপর অনেক উপর আপনাদের চাব পাৰিব ঘটনাবোধ। তারপর তার উপর আপনাদের চাব পাৰিব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিগ্রহ। তারপর আপনাদের চাব পাৰিব কালিয়া দমনের দৃশ্য। তারপর আপনাদের চাব পাৰিব কেনেকে অঙ্গত নেজডাল পকাই পকাই তার উপর রাবণের ওসর বহিছিল। তারপর লক্ষণক মৃত্যুঞ্জয় ঘটি আনবর কারণে যেটা সমুদ্রলে যাওয়াতে যে রাক্ষসী মায়াবী তো আক্রমণ করার রূপটা বিষ করে মা মনসা বিগ্রহ আপনাদের চাব পাৰিব। তারপর হনুমান যেটো রামর প্রতি যেটা প্রেম বুকু কালি রাম সীতাক দেখাইছে। তারপর হল ভীম, ভীমর যে অহংকার আছে শক্তিশালী হবর কারণে নেজডাল থাকবে দাঙিব নয়, তার বিষয় আছে। তারপর হল মা লক্ষ্মী মাতা, লগতে বাহন কেঁচা। তারপর আপনি চাব রাম সিয়া রাম রাম রাম। তারপর আপনি চাব ভগবান কার্তিক, তার সম্মুখত আপনি পাব লক্ষ্মণ বহি আছে দুর্গন, রাম নাম জপ করে আছে লক্ষণ বহি আছে রামর চরণত, লক্ষণ বহি আছে রামর চরণত। আর ভরত, ভরত করমট লই তার ভিন্নাসনের কারণে বহি আছে। ভগবান বিষ্ণু অনন্ত সত্যত আছে, মা লক্ষ্মী ভরি ধরি সেবা করে আছে। আর হল বিশ্বকর্মা, বিশ্বকর্মার বিগ্রহ ইয়াতে। তো গাইজ, ভিডিওখিনি মই কৰা নাই কারণ আমার মানুষ দুপুর একমাহ হওয়া নাই, মানে কাজকর্ম গল কিন্তু একমাহ হওয়া নাই, তার কারণে মই নিজের ভিতর সময় যাওয়া নাই। তো হলেও ফুরাকে দেখব করছো, তো ক্যামেরা হয়তো অলপমান ধরার অসুবিধা হয়েছে বা অল্প দেখা হয়েছে, আপনারা এখানে এডজাস্ট করব। আর তো যাবছন এই ভিতরলৈকে, এই তো আমার শিবলিঙ্গ আছে আর কি আছে আপনার ফুরা দেখাই নিব। তো ফুরা যাব, এরা ফুরা গৈ আছে। মই লাহে লাহে খটখটি সিঁড়ির উপর মানে উঠিলো, এতিয়া তার শিবলিঙ্গর মানে ভিতর মানে সোমাম। তার আগতে মানে কাহতে আপনার নন্দী আছে, নন্দী বিগ্রহ আছে, আর ভৃঙ্গির বিগ্রহ আছে। তো মানে সোমালো উপর ঘণ্টি আছে, মানে ঘণ্টি বলি। তারপর শিবলিঙ্গ, শিবলিঙ্গ বিগ্রহ শিবরাত্রিত হয়। আর ভলে মত মানে ভারতের বিভিন্ন ঠাইর পর মানুষ ইয়াতে আহে পানি ঢালিব কারণে। গোটেই টোটেল শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ বহু ডামারে আছে কবলে গেলে। তার ওসরত আছে ত্রিপুর, তারপর তার লগতে আছে বাসুকী নাগ, তার উপর আছে গঙ্গা অবতরণ, শিব বাবার গঙ্গা অবতরণ যে চুলি খুলি পেলায় চোটা খুলি পেলায় কেনেকে গঙ্গাক ধারণ করেছিল, উপরত আপনি দেখা পাব মা গঙ্গার দেখা পাব। তারপর আপনি দেখা পাব ইয়াতে গায়ত্রী মাতাক দেখা পাব আপনি, গায়ত্রী মাতা প্রতিমূর্তি ইয়াতে আছে।
তারপর একদম উপর আপনি দেখা পাব জম্মু যে বৈষ্ণদেবী আছে তার বিগ্রহ ইয়াতে পাব আপনি। তারপর আপনি শিবর পরিবার শ্রী গণেশকও ইয়াতে পাব। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। মানে তললাই লাহে 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 নামি আইছো। নামি আহি আপনার কেটামান দৃশ্য ইয়াতে দেখাব। এই মা কামাখ্যার বিগ্রহ আমি ইয়াতে দিব খুঁজেছো। তারপর জগন্নাথ, জগন্নাথ সুভদ্রা বলভদ্র, তারপর জয় সন্তোষী মা ইয়াতে আমি দেখাবলে খুঁজছো। তারপর আমার যে অবতার বামন অবতার, কারণ একটু সূর্যদেব হয়, সূর্যদেবতা, আর সূর্যর বিনা আমার পৃথিবীর অস্তিত্ব তো না থাকে। সূর্যদেব আমার কারণে বহুত গুরুত্বপূর্ণ, তো এইটিও রাখা হল। নারদ, নারদ মানে আমি মেসেঞ্জার বলে জানো, মেসেঞ্জার তেওঁক আমি বহুত সমস্যাবিলাক সমাধান করা সহায় করে। ইয়াতে বহুত মানুষ ধরক উড়িষ্যা জগন্নাথপুরী যাব খুঁজে, এই হিসাব মানে ইয়াতে খুব পবিত্র করে রাখা হয়েছে। খুব ধ্যান ধারণা, শ্রদ্ধা, ভক্তি, পূজা পাঠ এইবিল প্রত্যেক বছর আমি রথযাত্রা করি, তার গুণাগুণ যাতে ইয়াতে থাকে সেটা আমি চেষ্টা করছো। ইহতে মানে যে সদ্ভাবনা আর প্রেম দেখাইছে সেটা বহু ভাবিবল কথা হয়। একটা ধুনিয়া মেসেজ দিলে তো গাইজ, এ একচুয়ালি জানো না, এইবিল একচুয়ালি একটা প্রেমে হয়, এওঁ ভগবানক প্রেম করি। ও কালিয়া দমন, কালি কালি নাগক যে দমন করছিল, ও এই কালি, এই বাৰু শ্রীকৃষ্ণ, এই বিষ্ণুপ্রভু, চাব পাৰে কি ডাঙৰ ডাঙৰ মূৰ্তি আছে ইয়াত। সো এইবিলাক যিবিলাক বনাইছে পুরো অকলে বনাইছে, আপনার কৈছোয়ে যদি যদি এইবিলাক নিঃস্বার্থ নিজের স্বার্থ কথা ভাবিলে হয়তো আজ অট্টালিকা বনাব পাইলেহেঁতেন। নিঃস্বার্থভাবে এইখানে করেছে, সকল আহিয়া দর্শন করে থাকি দিছে, তো আহি একটা ভাল পরিবেশ দিছে। তার কারণে খুড়াক মানে বহুত বহুত ধন্যবাদ দিছো, এস বি ব্লগৰ তরফৰ আপনার বহুত বহুত ধন্যবাদ দিছো। আমার একটা এনেকা একটা মানে কি স্থানলৈ গড় দিয়ার বাবে আমি আজ এই ইয়াত একটা সুবাস পাইছো বা একটা মনের শান্তি পাইছি, তো তার কারণে খুড়া বহুত বহুত ধন্যবাদ আপনার। ইয়ার যে পরিবেশ, পরিবেশ ইয়াতে সোমালে মানে মানুষের এফেক্ট হয়, আর পরিবেশ একদম সম্পূর্ণ মানে দৈবীয় দৈবীয় পরিবেশ। ইয়াতে যিকোনো মানুষ সোমালেও প্রভুর ইয়াতে বাস বা প্রভুর ইয়াতে মানে বিরাজমান আছে এইটো মানে অনুভব হয়। ইয়াস, এটা ঠিক কথা কৈছে খুড়া, ইয়াত যে মানে কিবা এটা মানে এটা শক্তি আছে বলে যে এটা এটা ফিল ফিল করবো পারি মানে বুঝছেনে। মই ইয়াত আহিছো মানে আহোতে হয়তো মই পানি লাগা জ্বর হয়েছে, মোট নাক চাক কোচাই আহি আছিল, কিন্তু যেতিয়া ইয়াতে আহিগুলো কি এনার্জেটিক মানে দেখিছেনে, কথাতে গম পাই কি এনার্জেটিক মই হয়ে আছো এটা। তো গাইজ তেনেকুয়া খুড়া, আর কিবা কব নাকি লাস্টত হব এখন রাইজক কিবা কব নাকি? মই রাইজক কব করো, কব খুঁজো যে আমি এই পৃথিবীতে আহিছো হয় অলপ দিনের কারণে হয়, আর আমার জন্মদাতা মা বাবা হয়, কিন্তু তার মা বাবা হয় কিন্তু তার উপর মানে ঈশ্বর আছে, সেখানে আমি ঈশ্বরের সন্তান বলেও কম, আর নিজের মা বাবার সন্তান বলে তো আমি মানুষই, কিন্তু তাতে ডর কথা হল কি মা বাবা ঈশ্বর হয়, তথাপিও মানে এই সম্পূর্ণ সৃষ্টি যে মানে সৃষ্টি হয়েছে ভগবানের দ্বারাই সৃষ্টি হয়েছে, আর তার উপর মানে বিশ্বাস রাখব লাগে, ভগবানক লোক ঠাট্টা তামসা এইবিল করব না লাগে, আর একাগ্র হয়ে পেলায় বস্তুখিনি যাতে মানে আমি এজন ভাল মানুষ হব পারো, আর সবর কামত আহিব পারো মানে উপযোগী হব লাগে, সবর কারণে আমি উপযোগী হব লাগে, উপচারী হব লাগে, আর তেনেকে আমি মানে আগুয়াই যাব আগুয়াই যাব লাগে আমার এই খন্তেকীয়া জীবনত মানে আমি অকল আমি কিমান বেমার আজার আছে কিমান আমার মানসিক অশান্তিও আছে এইবিলাকর যদি পরিত্রাণ পাব লাগে তেতিয়া একমাত্র মানে ভগবানের বা ঈশ্বরের দিয়া যেগুলো বাণী আছে সেটা মানে নিজের ভিতর মানে আনিব লাগে, হয় আনিব লাগে, নিশ্চয় লাগে, প্র্যাকটিক্যাল হব লাগে। যেটো ফল পাইছো আর এই হিসাবত মানে মানে নিজকে মানে এতিয়া মানে কথাটো যে মিছা নহয়, যেটো ঈশ্বরের যেবিলাক মানে নিজেই মানে একটা মানে ভূত চিকিৎসা
তো গাইস এই 33 কোটি মন্দির আর এই খুড়ার ক্লিনিক মানে মানে ভাবাই না মানে ইমান পড়া কথা পাতি খুড়ার লগত খুড়া যে MBBS মানে ডক্টর সবাই মানে ভাবাই না মানে ভাবিছিলো এখন হেৰি আছে মানে এখন ফার্মাসি আছে এনেকুৱা বুলি ভাবিছিলো কিন্তু খুড়া এজন ডক্টর এতিয়াহে মই আহি গম পালো তার মানে কি জানানে এখানে নিজের পরিচয় দি ভাল নাপায় একচুয়ালি মানে কি এইবিলাক যে ডক্টর বা কিবা কিবি এইবিলাক করি এও ভাল নাপায় এও একটা সিম্পল মানুহ এজন একদম সিম্পল মানুহ আর এই এই ডক্টর মই যে ভাবিছিলো এও ইমান পয়সা কত পাইছে এখানে মানুহ এও এজন MBBS ডক্টর হয় তো এরপর যিখিনি ইনকাম করে এও তো সব ইয়াতে করেছে যিখিনি পারিছে তো খুড়া বিগ সেলুট টু ইউ থ্যাংক ইউ সব পরে হেলথ কেয়ার ডক্টরস ক্লিনিক খুড়া এইটো ডক্টর আর কে পাল আপনি আর কে পাল খুড়া আচ্ছা তেও MBBS GMCHত কইছে আপনি GMCHত কইছে GMCHত কমপ্লিট কইছে আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার এইটু এ মোবাইল নাম্বার এইবিলাক দিয়া আছে এইখন হইছে খুড়ার ক্লিনিক কেতিয়াবা খুড়া কিবা হলে আহিম দে মই আর এটা কাম করো মো পানি লাগা জ্বর দিও খানি পানি লাগা সর্দির ঔষধ দিও সোনকালে দিও মোক খুড়া খুড়ার ঔষধ খাম আজি